আসছে কোরবানির ঈদ, শুরু হয়েছে খামারিদের ব্যস্ততা। প্রতিবারের মতো এবারও চাহিদা বেশি ছাগল আর ভেড়ার। প্রস্তুতির শেষ পর্যায়ে আছে গরু মহিষও। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে দেশীয় প্রাণী দিয়েই এবার কোরবানির চাহিদা পূরণ হবে। ফারহানা হকের রিপোর্ট। ত্যাগের মহিমা নিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। কোরবানিকে ঘিরে তাই জোরে সোরে প্রস্তুতি নিচ্ছেন ছোট বড় সব খামারি। ক্রেতা আকর্ষণে আদরের পশুর যত্ন আরতিতে ব্যস্ত সময় কাটছে তাদের। আমদানি কম হয় এবার খামারে বেড়েছে দেশীয় পশুর পরিমাণ, তবে প্রাণী খাদ্যের দাম বাড়ায় লাভ লোকসান নিয়ে শঙ্কায় আছেন খামারিরা। গোখাদ্যের দাম বাড়াতে প্রচুর পরিমাণে গরুর দামও বেড়ে গেছে, মানে সব কিছু জিনিসপত্র দাম বাড়তি। আর এবছর আমি আমার দেখায় মনে হচ্ছে গরু আমদানিটা কম, বড় গরুগুলো একটু বেশি যাচ্ছে, বিক্রি হচ্ছে, তো ছোট গরুগুলো আসলে একটু পরে মানুষ কিনে থাকে, তো সেই ক্ষেত্রে ছোট গরুটার এখন চাহিদা একটু কম, তো কিছুদিন পরে ইনশাআল্লাহ এটারও চাহিদা বেড়ে যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর কোরবানির পশুর চাহিদা 1,10,00,000, বিপরীতে প্রস্তুত আছে 75,00,000-এর বেশি ছাগল ভেড়া আর 46,11,000 গরু মহিষ। অন্যান্য প্রাণীসহ এই সংখ্যা প্রায় 1,21,24,000। এবারও দেশীয় পশু দিয়েই কোরবানির চাহিদা মিটবে, আশা প্রাণী সম্পদ অধিদপ্তরের শীর্ষকর্তার। আমরা মাঠ পর্যায়ে আমাদের যে খামারিরা আছেন তাদেরকে সংঘবদ্ধ করে আমরা বিভিন্ন পর্যায়ের ওদেরকে উদ্বুদ্ধ করেছি। এবারে গতবারের চেয়ে গবাদি পশু বেশি কোরবানি হবে এবং সেই পর্যায়ে কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং এই পর্যায়ে আমরা আমাদের খামাদেরকে প্রত্যক্ষভাবে পরামর্শ, উপদেশ, চিকিৎসা সহ বিভিন্ন সেবা প্রদান করেছি। গেল বছর কোরবানি হয়েছে প্রায় 90,00,000 পশু, এবছর পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ফারহানা হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এ নিয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মঞ্জুর মোহাম্মদ শাহজাদা। ডক্টর মঞ্জুর মোহাম্মদ শাহজাদা, আমরা দেখলাম যে কোরবানির পশুর এবার চাহিদার চেয়ে যোগান অনেক বেশি, এই জরিপটা কিসের ভিত্তিতে করা হলো? অশেষ ধন্যবাদ। আমরা আমাদের এই জরিপটি করেছি মাঠ পর্যায়ে, আপনারা জানেন সারা দেশব্যাপী প্রত্যেকটা উপজেলায় আমাদের অফিস রয়েছে এবং প্রত্যেকটা ইউনিয়নে আমাদের কর্মী বাহিনী রয়েছে। সেই কর্মী বাহিনীর মাধ্যমে আমরা আমাদের যে রেজিস্টার্ড খামার তাদের উৎপাদিত প্রাণীর সংখ্যা এবং বিক্ষিপ্তভাবে যারা গবাদি পশু পালন করেন, একটি দুটি পালন করেন, তাদের সংখ্যাগুলো নিয়ে যে সমন্বিতভাবে আমরা আমাদের উপজেলা পর্যায়, জেলা পর্যায়, বিভাগ পর্যায় থেকে আমরা তথ্যগুলো কালেকশন করে আমাদের কেন্দ্রীয় অফিসে, হেড অফিসে একসাথে সমন্বয় করেছি। এই সার্বিক সমন্বয়ের ভিত্তিতে আমরা এই সংখ্যাটি উল্লেখ করছি। জি, আমরা দেখলাম যে এবার বলা হচ্ছে দেশি পশু দিয়ে আমাদের চাহিদা বেশি পূরণ করা যাবে, এ সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। জি, দেশি পশু আপনারা জানেন বর্তমানে আমরা মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বিগত 5 বছর যাবতে আমরা আমাদের দেশীয় উৎপাদিত, আমাদের খামারিদের উৎপাদিত যে পশু, গবাদি পশু, ওই সেই পশু দিয়ে কিন্তু আমরা আমাদের কোরবানি দিচ্ছি এবং ইনশাআল্লাহ গতবারও দেখেছেন আমাদের কোরবানির পরে আমাদের কিছু পশু উদ্বৃত্ত রয়ে গিয়েছে এবং সেইভাবে আমরা এইবারও আশাবাদী জানাই ইনশাআল্লাহ আমরা আমাদের কোরবানির যে চাহিদা সেই পরিমাণ পশু আমরা ইনশাআল্লাহ গবাদি পশু আমরা সরবরাহ করতে পারব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসন্ন কোরবানি ঈদের পশুর চাহিদা ও যোগান সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মঞ্জুর মোহাম্মদ শাহজাদা।